প্রতিবাদে উত্তাল কলকাতা। বিশাল বিক্ষোভ মিছিল ধর্মতলায়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে কলকাতার মাটি থেকে ইসরায়েলকে হুঁশিয়ারি। বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বদের উপস্থিতিতে আজ কলকাতা থেকে মহা সমাবেশে একের পর এক বক্তারা ইসরায়েলের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান সম্পর্কেও প্রশ্ন তোলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক কামরুজ্জামান। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা দাবি করেছি যে তিনি তার ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থনকে তিনি ব্যক্ত করুন। আজকে দেশের প্রধানমন্ত্রী কি চাইছে বড় কথা নয়। দেশের প্রধানমন্ত্রী যাদের ভোটে নির্বাচিত হয়েছেন সেই সাধারণ দেশের ভারতবর্ষের মানুষ চাইছে ফিলিস্তিনের পক্ষে। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। গণতন্ত্র যেখানে হত্যা হচ্ছে তার প্রতিবাদে আমরা সকলে ঐক্য হয়ে একতা হয়ে গর্জে উঠবো। ইসরায়েল এটা মেনে নেওয়া যায় না যে ফিলিস্তিনি কে মাসুমোঁ কো জো হ্যায় এসেই মরনে নহীঁ দেঙ্গে, এসেই শহীদ হোনে নহীঁ দেঙ্গে, বলকে উনকি হর জদ্দোজহদ মে, উনকে হর কোশিশ মে, উনকে জিহাদ মে হম শরীক রহেঙ্গে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের দিন যত ঘুরছে ততই উত্তপ্ত হয়ে হচ্ছে সারা বিশ্ব। সেই সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ চলছে এবং আজ আমরা উপস্থিত হয়েছি কলকাতায়। কলকাতাতেও আজকে একটি মৌলালি যুবকেন্দ্র থেকে প্রতিবাদ মিছিল করে রানী রাসমণি রোডে আসে। এই প্রতিবাদ কামরুজ্জামানের নেতৃত্বে এবং ফুরফুরা শরীফের পীর ইমরান সিদ্দিকী এবং জমিয়তুল্লাহ বাংলার সাধারণ সম্পাদক শহীদ সাজ্জাদ হোসেন সহ আরও গণসংগঠনের নেতৃত্বরা এখানে উপস্থিত ছিলেন। বিভিন্ন মাঝহের মানুষ, বিভিন্ন দল ও মত নির্বিশেষে সকলের নেতৃত্বে কিন্তু আজকে ধর্মতলা রানী রাসমণি রোডে ফিলিস্তিনের সমর্থনে বিশাল প্রতিবাদ মিছিল হয়, যার মুখ্য ভূমিকায় ছিলেন কামরুজ্জামান। এখান থেকেই কিন্তু ফিলিস্তিনের মুজলুম যে মানুষ তাদের সমর্থনে বিভিন্ন বার্তা দেওয়া হয় এবং ইসরায়েলকে হুঁশিয়ারি দেওয়া হয়। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থান পরিষ্কার এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও অবস্থান পরিষ্কার এখান থেকেই দাবি করে সর্বশেষ দোয়ার মাধ্যমে কিন্তু শেষ হয়। তার আগেই কিন্তু মৌলালি যুবকেন্দ্র থেকে বিশাল মিছিল করে ধর্মতলা রানী রাসমণি রোডে এসে এই মিছিল সমাবেশে পরিণত হয় এবং সেই সমাবেশ থেকেই ইসরায়েলের বিরুদ্ধে গর্জে ওঠে একের পর এক নেতৃত্বরা। তিনি ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব রাখার চেষ্টা করছেন, আবার ফিলিস্তিনিদের কাছে তিনি চিড়ে মুড়েই চাল বাতাসা পাঠানোর চেষ্টা করছেন। এই যে সুবিধাবাদী অবস্থান, আমি সাপের দিকেও আছি, আমি ব্যাঙের দিকেও আছি, এই দু নৌকায় পা দেওয়া কোনো আদর্শবান বা নীতিগত অবস্থান হতে পারে না, এটা সুবিধাবাদী অবস্থান। ভারতবর্ষ আজকে পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম গণতান্ত্রিক একটা দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী একটা হকের পক্ষে থাকবেন, অন্যায়ের বিপক্ষে থাকবেন, মজলুম মানুষের পক্ষে থাকবেন, বলিষ্ঠভাবে জালেমদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন, সেটা না করে তিনি জালেমের পক্ষেও থাকতে চাইছেন, মজলুমের পক্ষেও থাকতে চাইছেন। নরেন্দ্র মোদীর এই অবস্থান আর যাই হোক, ভারতবর্ষকে বলিষ্ঠভাবে এবং ভারতবর্ষের আগামী দিনের যে ইতিহাস লেখা হবে সেখানে নরেন্দ্র মোদীকে বলিষ্ঠ 56 ইঞ্চি ছাতির সাহসী মানুষ হিসাবে কিন্তু দেখানো হবে না। এসএসএর তিনি মুখ্য প্রবক্তা ছিলেন, তিনি বিজেপির প্রথম প্রধানমন্ত্রী, তার ভিতরে একটা নীতি আদর্শ ছিল, যখন গুজরাটে দাঙ্গা হয় নরেন্দ্র মোদীকে তিনি রাজধর্ম পালন করার কথা বলেছিলেন। কিন্তু আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি এসে প্রধানমন্ত্রীর জায়গায় বসেছেন। এটা বাজপেয়ী আর নরেন্দ্র মোদী দুজনেই বিজেপি হলে যে এক নয় এটা আজকে বোঝাচ্ছে। দ্বিতীয়ত যে আমাদের পশ্চিমবাংলার সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক কিন্তু নতুন নয়। এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে যখন বসেছিলেন জ্যোতি বসু, তখন তিনি ফিলিস্তিনের জননেতা ইয়াসের আরাফাতকে কলকাতায় ডেকে নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন এবং ইয়াসের আরাফাত কলকাতায় এসে তিনি সম্মানিত হতেন। সেই চেয়ারে আজকে জ্যোতি বসু নেই, সেই চেয়ারে বামেরা নেই, রাজ্যে পরিবর্তন হয়েছে। আমরা পরিবর্তন চেয়েছিলাম 2011 সালে, সেই চেয়ারে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ফিলিস্তিনের সঙ্গে যে পুরাতন এবং প্রাচীন সম্পর্ক, সেই সম্পর্ককে তো অস্বীকার করা যায় না। তো সেই জন্যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা দাবি করেছি যে তিনি তার ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থনকে তিনি ব্যক্ত করুন। তার মনে যদি অন্য কিছু থাকে তাহলে সেটাও কিন্তু জনসমক্ষে আসা দরকার, সেই জন্যে তিনি একটা পরিষ্কার বিবৃতি দিন।
এটা আজকের আমাদের প্রথম একটা সর্ব সম্মিলিত প্রচেষ্টা একটা অভিযান। যদি আগামী দিন প্রয়োজন হয়, যেদিন ভারতে আমেরিকার পররাষ্ট্র সচিব, বিদেশ সচিব ভারতে আসবেন, সেদিন আমরা অবশ্যই হয় কলকাতা বিমানবন্দরের সামনে, না হয় আমেরিকান সেন্টারের সামনে সেদিন বসে থাকি। যে নির্মমভাবে যে আজকে আপনার প্যালেস্টাইনের উপরে, গাজার উপরে যে হামলা হচ্ছে, আজ 29 দিন হতে চলল, 8,000 মানুষ, নিরীহ মানুষ আজকে মারা গেছে, তারও বেশি, তার মধ্যে শিশু, বাচ্চারা, মহিলা এবং বয়স্ক মানুষ। হসপিটালে যে বোমা বর্ষণ করলো তারাও মারা গেল। তো এটা একদম অমানবিক, এটা গণতন্ত্রকে হত্যা করে, মানবতাকে হত্যা করে আজকে নিজের সমস্ত রাষ্ট্রীয় যে সংঘকে বুড়ো আঙুল দেখিয়ে, আজকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আজকে নিজেরা যা খুশি তাই করছে আজকে ইসরায়েল, এটা মেনে নেওয়া যায় না। সেই জন্য আজকে এই যে মহা মিছিলে আসা আমার, বা এই মহা মিছিলের খুব দরকার ছিল আমাদের কলকাতা থেকে, আগেও কয়েকটা প্রতিবাদ হয়েছে, কিন্তু আজকে আমাদের বৃহৎ আকারে এই যে প্রতিবাদ সভা হলো, মহা মিছিল হলো, আমাদের জনাব কামরুজ্জামান ভাই বা সকলের প্রচেষ্টায়। তিনি আমাকে বলেছিলেন যে জমিয়তুল্লাহ বাংলা থেকে আপনারা সমর্থন করুন, তাই আমি এসেছি। আমাদের রাজ্য সম্পাদক সাজ্জাদ সাহেব এসেছেন, আমরা পূর্ণ সহযোগিতা করেছি, আমরা এসেছি, খুব আমরা খুশি। এবং যেটা আমার বলার ছিল বক্তব্যের মধ্যে বলেছি, ওতে তো আপনারা মোটামুটি পেয়েছেন। দোয়া করলাম শান্তির কথা, অবিলম্বে যুদ্ধ যাতে বন্ধ হয়, মানুষ যে হত্যা হচ্ছে মানুষ যেন হত্যা না হয়। আজকে সব দেশকে আহ্বান করলাম যে সকলে যেন প্রতিবাদ করে, সকলেই আওয়াজ তোলে, সকলেই যেন শান্তি যাতে ফিরে আসে সেই চেষ্টা করে, যুদ্ধ যাতে বন্ধ হয় অবিলম্বে, সেটাই বার্তা দিলাম। মানে বেঙ্গাল আর খাস তোর সে কামরুজ্জামান সাহাব আর উনকে পুরে সাথিয়ং আর এক এক যে ইসকে অন্দর এহতেজাজি শরীক হুয়া হ্যায়, উন সবকা শুক্রিয়া। উনহোনে এক জবরদস্ত মিসাল পেশ কি মাসুমো কে লিয়ে, শহদা কে লিয়ে, এক বড়ি আওয়াজ বনকে দুনিয়া কে অন্দর আর হিন্দুস্তান কে অন্দর আজ কি আওয়াজ সবকে সাথ হামারি বুলন্দ আওয়াজ হোগি। আর সবনে আপনে ইজহার খেয়াল কিয়া আর এক ইত্তেহাদ কা মুজাহারা কিয়া কে ফলস্তিনি কে মাসুমোঁ কো জো হ্যায় এসেই মরনে নহীঁ দেঙ্গে, এসেই শহীদ হোনে নহীঁ দেঙ্গে, বলকে উনকি হর জদ্দোজহদ মে, উনকে হর কোশিশ মে, উনকে জিহাদ মে হম শরীক রহেঙ্গে, জব তক কে ফলস্তিন আর বাইতুল মুকদ্দাস আজাদ নহীঁ হো জাতা, হম আখরি সাঁস তক উসকি আজাদি কে লিয়ে কদম বা কদম মেহনত করেঙ্গে, কোশিশ করেঙ্গে আর লড়েঙ্গে ইনশাআল্লাহ। নাজিমুদ্দিন ফারুকী, হায়দ্রাবাদ। চেয়ারে বসে, সিংহাসনে বসে কেউ যদি দেশের সংবিধানকে, গণতন্ত্রকে ভুলে যায়, তাহলে পরবর্তীকালে আবার দেশের মানুষই তাদের অধিকারের পরিপ্রেক্ষিতে তার উপযুক্ত জবাব দিয়ে দিতে পারবে। কারণ ভারতবর্ষের মানুষ চাইছে ফিলিস্তিনের পক্ষে। কেন ফিলিস্তিনের পক্ষে চাইছে? যে ফিলিস্তিনের উপরে অমানবিক নির্যাতন, গণতন্ত্রকে হত্যা, সংবিধানকে হত্যা করা হচ্ছে। আজকে দেশের প্রধানমন্ত্রী কি চাইছে বড় কথা নয়। দেশের প্রধানমন্ত্রী যাদের ভোটে নির্বাচিত হয়েছেন, সেই সাধারণ দেশের আমার 130 কোটি উপরে মানুষ, তারা চাইছে ফিলিস্তিনিদের পক্ষে। ফিলিস্তিনিদেরকে উপর যে বর্বর আচরণ হচ্ছে, যে বর্বরতা হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যেই আজকে কলকাতার বুকে আমরা বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে বাংলার সমস্ত মানুষদেরকে সঙ্গে নিয়ে আমরা সেই প্রতিবাদী করলাম। সেই বার্তা শুধু আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে নয়, রাষ্ট্রসংঘের কাছে, বিশ্বের অন্যান্য দেশ যারা মুসলিম কান্ট্রি, যারা এখনও চুপ করে বসে আছেন, যারা এখনও তাদের নৈতিক দায়িত্ব, তাদের মানবিক দায়িত্ব এর প্রতিবাদ করা তারা প্রতিবাদ করছেন না, তাদের প্রতি আমরা বার্তা পাঠাচ্ছি। আসুন আপনার মানুষ সভ্যতাকে বাঁচাতে, মানুষের অধিকারকে বাঁচাতে, যে মানুষের অধিকার নিয়ে, মর্যাদা নিয়ে মানুষ বাঁচবে, সেই অধিকারকে ধ্বংস হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে এই সভা। এই সভা থেকে আমরা সেই বার্তাই সারা বিশ্বের দরবারে তুলে ধরতে চাইছি। আমি জমিয়তুল্লাহ বাংলার সাধারণ সম্পাদক হিসাবে আজকে এখানে যে হাজার হাজার মানুষ বিভিন্ন মতের, বিভিন্ন মতাদর্শের এসেছেন, বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা এসেছেন, কর্মীরা এসেছেন, তাদের সকলকে আমি জমিয়তুল্লাহ বাংলার সম্পাদক হিসাবে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাবো। তার সাথে সাথে আমার যে কর্মীরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা। মজলুম ফিলিস্তিনের পক্ষে
যে মহা মিছিল মল আলী রামলীলা ময়দান থেকে এই রানী রাসমণি রোড পর্যন্ত হয়েছে, এটা ঐতিহাসিক মিছিল এবং সমাবেশ। আমরা সব সময় অন্যায়ের প্রতিবাদ করার কথা প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করার কথা শিখিয়েছেন, এবং আমরা সর্বদাই এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা এটা হচ্ছে আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। আমরা নিশ্চয় ইসরায়েলের প্রোডাক্ট যে বয়কটের এখান থেকে ডাক দেওয়া হয়েছে আমরা সকলে মেনে চলব, এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব এবং কর্তব্য। সকলকে ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। গণতন্ত্র যেখানে হত্যা হচ্ছে তার প্রতিবাদে আমরা সকলে ঐক্য হয়ে একতা হয়ে গর্জে উঠব, এটাই আমাদের মানুষ হয়ে মানুষের কর্তব্য।